অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল হবে ছাত্রছাত্রীরা পজ দিয়ে সেগুলো ফাইন্ড আউট করবে। যেগুলো সিঙ্গুলার ভার্ব সেগুলো এই বক্সে নিয়ে আসবে, যেগুলো প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার হয় সেগুলো ডান পাশের বক্সে নিয়ে আসবে। এর পরের অংশে আমরা অবশ্যই আলোচনা করব কোনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উত্তর দিয়ে দেব, ছাত্ররা তাদের খাতার সাথে মিলিয়ে নেবে। যেহেতু এটি বেসিক গ্রামার কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা সেটাকে একটি গেমস আকারে সাজিয়েছি যাতে করে ছাত্ররা খেলার মাধ্যমে এই বেসিক গ্রামারগুলো শিখতে পারে। সুতরাং এ পর্বে আমরা দেখাবো কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরালের ঘরে আসবে। আমরা বেসিক্যালি জানি আই এর সাথে শুধুমাত্র এম এর সম্পর্ক রয়েছে। এই এম অক্সিলিয়ারি ভার্বটি সিঙ্গুলার হিসেবে আসবে এবং শুধুমাত্র আই নামক প্রোনাউনের সাথে এম এর সম্পর্ক রয়েছে। এটি নিয়ে আর কোথাও কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ইজ ভার্বটি হচ্ছে সিঙ্গুলার অক্সিলিয়ারি ভার্ব বা বিভার্ব, আর হচ্ছে প্লুরাল একটি অক্সিলিয়ারি ভার্ব, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার একটি ভার্ব, ওয়ার হচ্ছে প্লুরাল একটি বিভার্ব, হ্যাব হচ্ছে সিঙ্গুলার এক সরি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার একটি ভার্ব, হ্যাব হচ্ছে প্লুরাল একটি ভার্ব। ব্যতিক্রম হচ্ছে শুধু আই সিঙ্গুলার হিসেবে হ্যাবের সাথে বসে, অন্যান্য যে কোনো নাউন বা প্রোনাউন প্লুরাল হলে কেবলমাত্র হ্যাবের সাথে বসতে পারে। এরপরে রয়েছে হ্যাট। হ্যাঁ, হ্যাট একটি ব্যতিক্রমী ভার্ব যেটি সিঙ্গুলার গড়েও বসে এবং প্লুরালের সাথেও ব্যবহৃত হয়, সেজন্য আমরা কি এটিকে মার্ক আউট করে রাখলাম। ডু হচ্ছে একটি ভার্ব যেটি সিঙ্গুলার হিসেবে বসে নাকি প্লুরাল হিসেবে বসে? ডু প্লুরাল হিসেবে বসে। ডাজ সিঙ্গুলার হিসেবে বসে। ডিড সিঙ্গুলার এবং প্লুরাল দুটো জায়গাতেই ব্যবহৃত হয়। সুতরাং এখান থেকে আমরা একটি জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে হ্যাট এবং ডিড দুজন ভদ্রলোকই সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ঘরেই ব্যবহৃত হয়, অর্থাৎ তারা সিঙ্গুলার প্রোনাউন এবং প্লুরাল প্রোনাউন বা নাউনের সাথে ব্যবহৃত হতে পারে। যেমন দে হ্যাড খাম অর হি হ্যাড খাম, যে কোনো সিঙ্গুলার এবং প্লুরাল প্রোনাউনের সাথে বা নাউনের সাথে হ্যাড বসতে পারে। ঠিক সেভাবেই আই দে শি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টের সাথে ডিডও বসতে পারে। এই দুটো অক্সিলারি ভার্বই অত্যন্ত ভদ্রলোক যারা দুজনের সাথেই সুসম্পর্ক রক্ষা করে চলে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সমস্ত সিঙ্গুলার ভার্বের শেষে ইজ রয়েছে, অর্থাৎ যখন আমরা আইডেন্টিফাই করতে যাব কোন ভার্বটি সিঙ্গুলার, আমরা যে সকল অক্সিলিয়ারি ভার্বের শেষে এস দেখতে পাবো অথবা মেন ভার্বের শেষে এস দেখতে পারবো, সেই অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব। এবং আমরা মনে রাখার চেষ্টা করব হ্যাট এবং ডিড হচ্ছে ব্যতিক্রমী ভার্ব যেটি সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের সাথে বা প্রোনাউনের